আমার নতুন দ্বিতীয় সংস্করণ নতুন প্রকাশিত একটি কিতাব দারসুল হাদিস প্রথম সিরিজ আপনারা মুনাজাতের পর নিয়ে যাবেন স্টেজের বাম পাশ থেকে প্রবাসীরা টাকা পয়সা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন আসুন আমরা সবার জন্য দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى গভীর রাতে তোমার অসংখ্য নেককার ইমানদার দিনদার মুমিন মুসলমান বান্দা নিয়ে পর্দার আড়ালের মা ও বোন নিয়ে হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ পাক একবার বা একাধিকবার জানাম সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানাম সোনার মদিনায় নূরের মদিনায় যে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি আল্লাহ সোনার কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও এই বিশাল মাহফিলের জন্য প্রবাস থেকে যে বিদেশি ভাইরা টাকা পয়সা পাঠিয়েছে যুবকরা কষ্ট করেছে ধন দিয়েছে মন দিয়ে খেটেছে আল্লাহ সকলের ধন মনকে কবুল করে মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের একটা জারিয়া বানায় দাও আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও যত মানুষ আমার সঙ্গে আমার কথা শুনেছে আমার সঙ্গে হাত তুলেছে ধৈর্যের সাথে বসে আছে আল্লাহ সকলকে কামিল ঈমান দান করো সহি আকীদা দান করো প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজে বানায় দাও নেককার পরহেজগার তোমার পেয়ারা বান্দা হিসেবে কবুল করে না ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সদকা করে দি আল্লাহ আজকে মাহফিল কবুল করেন আমিন
আল্লাহ বিশ্বাস হুজুরকে নেক হায়াত দ্বারা আমিন আমিন আল্লাহ হুজুরকে সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত আমিন আমিন আল্লাহ এই এলাকার প্রশাসনের জন্য দোয়া করি, যারা এত সুন্দর মাহফিলের জন্য ব্যবস্থা করে দিয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ভাই যারা নৈতিক সমর্থন করেছে, আইনি সহায়তা দিয়েছে, বিশেষ করে সংসদ সদস্য যিনি এই মাহফিলের পক্ষে যার সবচেয়ে বেশি নৈতিক সমর্থন ছিল, আরও যারা মাহফিলের জন্য খেটেছে, শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, সবাইকে কবুল ফরমা। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তোমার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে দাও। اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا امامنا محمد ابن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئة سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته